এখন কষে দেখি 8.5 থেকে একের একের অঙ্কটা করব। একের একের অঙ্কটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স। এখানে আমরা এ প্লাস বির হোল স্কোয়ার ফাইভ কমন নেব, তাহলে এ প্লাস বি হচ্ছে প্লাস সিক্স, তাহলে এ প্লাস বি সমান পি ধরছি। এটা যদি ধরি তাহলে আমরা পাব পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স। উৎপাদক বিশ্লেষণ করলে হচ্ছে পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস টু পি প্লাস সিক্স সমান, এরপরে পি কমন নিব পি মাইনাস থ্রি, এরপরে হচ্ছে মাইনাস টু কমন নেব তাহলে পি মাইনাস থ্রি, তাহলে পি মাইনাস থ্রি পি মাইনাস থ্রি পি মাইনাস থ্রি কমন হচ্ছে আর এখানে হচ্ছে পি মাইনাস টু। এরপরে পি এর মান বসিয়ে দেব, তাহলে পি এর মান আমরা বসাবো, পি এর মান বসিয়ে পাই পি এর মান হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি মাইনাস টু। এরপরে নেক্সট দুইয়ের দাগের অঙ্কটা, দুইয়ের দাগের অঙ্কে আছে দুইয়ের দাগের অঙ্কে আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টুয়েলভ। তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টুয়েলভ, এখানে আমাকে গুণ করে দেখতে হবে কোনটা গুণ করলে সাধারণ রাশি আসছে। তাহলে এক্স প্লাস ওয়ান আর থ্রি এক্স মাইনাস ওয়ান যদি গুণ করি, তাহলে এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে কী হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, ওই দ্বিতীয় অংশ যদি গুণ করি এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর, এটা যদি গুণ করি তাহলে কী হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এখানে হচ্ছে প্লাস সিক্স এক্স মাইনাস এইট, তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট সাধারণ অংশ আমরা পাচ্ছি। তাহলে লিখব এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান আর লিখব এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টুয়েলভ। তাহলে প্রথমেরটা গুণ করে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান, আর দ্বিতীয়টা পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট প্লাস টুয়েলভ। এখন এই সাধারণ অংশকে কোনো কিছু ধরব, সাধারণ অংশ থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান পি ধরছি। তাহলে এটা যদি ধরি তাহলে প্রদত্ত রাশিমালা হবে পি মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস এইট প্লাস টুয়েলভ, এরপর এটা গুণ করব তাহলে পি স্কোয়ার মাইনাস এইট পি মাইনাস পি প্লাস এইট প্লাস টুয়েলভ, তাহলে পি স্কোয়ার মাইনাস নাইন পি প্লাস টোয়েন্টি। এটা হলো
एक मिडिल टर्म फैक्टर भांगब तेल पी स्क्वायर माइनस फोर पी माइनस फाइव पी प्लस टोन्टी तेल यहाँ हल एपरे पी कमन निब पी माइनस फोर फाइव कमन निब पी माइनस फोर तेल पी माइनस फोर आसल एखे रही पी माइनस फाइव एखने पी एर मान बसिए देव तेल पी एर मान बसिए पाई पी एर मान हम बसा तेल बसिए पा पी समान हे थ्री एक्स स्क्वायर प्लस टू एक्स तेल थ्री एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस फोर एदि हे थ्री एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस फाइव तेल उत्पादक विश्लेषण हो गल। एरपर तीन दागर अंक तीन दागर अंकटा हे एक्स इंटू एक्स स्क्वायर माइनस वन एक्स प्लस टू माइनस एट ये हमें ये लिखते परि एक्स इंटू एक्स प्लस वन एक्स माइनस वन एक्स प्लस टू माइनस एट। अच्छा गुण कर देखी एक्स माइनस वन और एक्स प्लस टू जदि गुण करी तेल कि हे एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस टू तर मान हे एक्स स्क्वायर प्लस एक्स माइनस टू ठीक आछे लिखते परि ताले एक्स इंटू एक्स प्लस वन ए जोड़ और एदिके होच्छे एक्स माइनस वन इंटू एक्स प्लस टू माइनस एट ताले प्रथम अंश गुण कर ले कि होच्छे एक्स स्क्वायर प्लस एक्स और द्वितीय अंश गुण कर ले होच्छे एक्स स्क्वायर प्लस एक्स माइनस टू माइनस एट। एपर साधारण अंश हमें पेलम तेल एक्स स्क्वायर प्लस एक्स समान पी धरची तेल पी धरले प्रदत्त राशिमला पाव पी इंटू पी माइनस टू माइनस एट गुण कर ले हे पी स्क्वायर माइनस टू पी माइनस एट ये मिडिल टर्मे भांग तेल हे पी स्क्वायर माइनस फोर पी प्लस टू पी माइनस एट तेल पी कमन नीले हे पी माइनस फोर एखे टू कमन नीले पी माइनस फोर हल तेल पी माइनस फोर इंटू पी प्लस टू एर मानटा पर बस दीची ताल पी एर जगह कि बस एक्स स्क्वायर प्लस एक्स तेल एक्स स्क्वायर प्लस एक्स माइनस फोर इंटू एक्स स्क्वायर प्लस एक्स प्लस टू तेल उत्पादक विश्लेषण हो गल। এখন চারের দাগের অঙ্কটা করছি চারের দাগের অঙ্কে আছে সেভেন ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস ফিফটিন ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর প্লাস এইট ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি সেভেন ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস ফিফটিন ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এইট ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান
एम धरছি তাহলে এম ধরলে প্রদত্ত রাশিমালা কি হবে 7m স্কয়ার মাইনাস 15 mn প্লাস 8n স্কয়ার এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার সমান n ধরতে হবে তাহলে এই হলো তাহলে এরপর এটাকে উৎপাদকে ভাঙবো তাহলে 7m স্কয়ার মাইনাস 7mn মাইনাস 8mn প্লাস 8n স্কয়ার তাহলে 7m কমন নিচ্ছি m মাইনাস n হবে এখানে 8n কমন নিচ্ছি তাহলে m মাইনাস n কমন যাচ্ছে m মাইনাস n তাহলে থাকছে 7m মাইনাস 8n এরপরে m আর n এর মান বসিয়ে আমরা কি পাই m আর n এর মান বসিয়ে তাহলে m এর পরিবর্তে কি হবে স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস n এর পরিবর্তে a স্কয়ার মাইনাস b স্কয়ার এরপরে 7 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 8 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার এরপরে বাকি সরলটা উপর দিয়ে করছি তাহলে এটা বন্ধনী তুললে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো এদিক থেকে হচ্ছে 7 এ স্কোয়ার প্লাস 7 বি স্কোয়ার এটা হচ্ছে মাইনাস 8 এ স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার তাহলে স্কয়ার স্কয়ার কেটে গেল 2 বি স্কোয়ার এখানে হচ্ছে 7 8 15 15 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এরপরে 5 এর দাগের অঙ্কটা করছি 5 এর দাগের অঙ্ক হচ্ছে x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 8x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস 19x স্কয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার আমরা লিখতে পারি মাইনাস 4ab তাহলে 4 ইনটু x স্কয়ার ইনটু 1 তাহলে প্লাস 8x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস 19x স্কয়ার তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার প্লাস 8x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস 19x স্কয়ার তাহলে কি হচ্ছে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 8x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস 15x স্কয়ার তাহলে এখানে এই কারণে এটা প্লাস ফর্মে ভাঙলাম যাতে করে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 একই হয় তাহলে x স্কয়ার প্লাস 1 সমান p ধরছি আর x সমান q এটা ধরছি তাহলে প্রদত্ত রাশিমালা কি হবে তাহলে p স্কয়ার প্লাস 8pq প্লাস 15q স্কয়ার
এই হলো। এরপরে এর উৎপাদকে ভাঙলে কি হবে, পি স্কোয়ার প্লাস থ্রি পি কিউ প্লাস ফাইভ পি কিউ প্লাস ফিফটিন কিউ স্কোয়ার সমান, এখানে পি কমন নিচ্ছি তাহলে পি প্লাস থ্রি কিউ, এখানে ফাইভ কিউ কমন নিচ্ছি তাহলে হচ্ছে পি প্লাস থ্রি কিউ। এরপরে পি এর মান বসিয়ে দেব, আচ্ছা কমনের কাজটা আগে করে নিই, তাহলে পি প্লাস থ্রি কিউ ইন্টু পি প্লাস ফাইভ কিউ, এরপরে পি আর কিউ মান বসিয়ে দেব। তাহলে পি আর কিউর মান বসালে আমরা পাব পির মান কত হচ্ছে, পির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর কিউর মান হচ্ছে এক্স তাহলে প্লাস থ্রি এক্স, এই পাশে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফাইভ এক্স, এটাকে সাজিয়ে লিখলে আমরা পাব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান, তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এরপরে ছয়ের অঙ্কটা করছি, ছয়ের অঙ্কটা হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ মাইনাস টু। তাহলে এই এক্সটাকে আনার জন্য আমাকে করতে হবে একটু, তাহলে এক্স ইন্টু এ মাইনাস ওয়ান গুণ করলে পাব এইরকম এক্স ইন্টু এ মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু এক্স পাচ্ছি, তাহলে ওখানে আমার মাইনাস এক্স আনতে হবে, তাহলে মাইনাস এক্স আনলে এই উপরেরটাকে মাইনাস করলে মাইনাস হবে এটা প্লাস হবে এটা কেটে যাচ্ছে, তাহলে এক্সের পরিবর্তে লিখব এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস এক্স ইন্টু এ মাইনাস টু মাইনাস এ মাইনাস টু, এটা হলো। এখান থেকে এ মাইনাস ওয়ান কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস ওয়ান যদি কমন নিই আমি কী পাচ্ছি, আরেকটা জিনিস যাচ্ছে এক্সও কমন যাচ্ছে, তাহলে এক্স ইন্টু এ মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে এখানে পাচ্ছি শুধু এক্স পাচ্ছি, এই জায়গায় ওয়ান পাচ্ছি, তাহলে এখান থেকে এক্স মাই এ মাইনাস টু কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস টু কমন নিলে এখানেও এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে ফার্স্ট ব্রেকেট দিলেও হতো, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু প্রথম অংশে কী রয়েছে, এখানে রয়েছে এক্স ইন্টু এ মাইনাস ওয়ান, আর দ্বিতীয় অংশে কী থাকছে প্লাস এ মাইনাস টু, তাহলে আমরা পেলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস টু। এখন সাতের দাগের অঙ্কটা করছি, সাতের দাগের অঙ্কে আছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে বন্ধনী তুলে দিই, তুললে হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই
प्लस ए वाई स्क्वायर प्लस वाई स्क्वायर तो ये एक सजानों बेपारे ये जो यकम सजाई कि एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर प्लस एक्स वाई एरपर नेक्स जो यकम करी ए स्क्वायर एक्स वाई माइनस एक्स वाई प्लस ए वाई स्क्वायर एरपर हमें लिखब प्लस ए एक्स वाई तरपर लिखब माइनस एक्स वाई प्लस वाई स्क्वायर एरपर अंश थे हमें एक्स कमन निच्छी एक्स जदि कमन नहीं ताले की पाच्छी ए एक्स माइनस एक्स प्लस वाई पाच्छी ए दिक थे के आमी कमन निच्छी ए वाई ताले ए वाई जदि कमन नहीं ताले की पाच्छी ए एक्स माइनस एखाने पाच्छी एक्स प्लस वाई शेषेर अंश थेके कमन नेब वाई ताले वाई कमन निले होच्छे एक्स माइनस एक्स प्लस वाई ताले एक्स माइनस एक्स प्लस वाई एटा तीनटी अंशे कमन हो जाच्छे ताले आमरा पाच्छी एक्स माइनस एक्स प्लस वाई इंटू एक्स प्लस ए वाई प्लस वाई एटा हो गेलो। एरपर आठेर अंकटा करछि आठेर अंकटा होच्छे एक्स स्क्वायर माइनस किऊ एक्स माइनस पी स्क्वायर प्लस फाइव पी किऊ माइनस सिक्स किऊ स्क्वायर ताहले एरकम पाच्छि এটাকে আমরা করতে পারি কিউ এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস ফাইভ পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার তাহলে এই অংশটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি আমরা পাব পি স্কোয়ার মাইনাস ফাইভ পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ माइनस टू पी किऊ प्लस सिक्स किऊ स्क्वायर ताले पी कमन निले पी माइनस थ्री किऊ टू किऊ कमन निले पी माइनस थ्री किऊ ताले आमरा पाच्छी पी माइनस थ्री किऊ इंटू पी माइनस टू किऊ ताले एखाने आमरा लिखते पारी एक्स स्क्वायर माइनस किऊ एक्स माइनस p माइनस थ्री किऊ इंटू पी माइनस टू किऊ एटा हलो। एरपर आमादेर किऊ एक्स के मिलाते हबे किऊ एक्स के मिलाते गेले ताले एक्स इंटू पी माइनस थ्री किऊ समान होच्छे एक्स पी माइनस थ्री किऊ एक्स एक्स इंटू पी माइनस टू किऊ समान एक्स पी माइनस टू किऊ एक्स ताले माइनस किऊ एक्स आछे ताले माइनस किऊ एक्स थाकले एटा प्लस थाकछे एटा माइनस होले माइनस एक्स पी प्लस एटा ताले एक्स पी केटे जाच्छे ताले किऊ एक्स एर परिवर्ते आमरा लिखब एक्स स्क्वायर माइनस एक्स इंटू पी माइनस टू किऊ प्लस एक्स इंटू पी माइनस थ्री किऊ माइनस माइनस पी माइनस थ्री किऊ पी माइनस टू किऊ एरपर कमन पाला তাহলে এখান থেকে এই দুটো অংশ থেকে কমন যাবে এক্স এক্স কমন নিলে এক্স মাইনাস
पी माइनस टू क्यू एदिक थेके पी माइनस थ्री क्यू पी माइनस थ्री क्यू एटा कमन निले एक्स थाकछे ओदिके थाकछे पी माइनस टू क्यू एटा हलो बंधनी तुल्ले एक्स माइनस पी प्लस टू क्यू एदिके प्लस पी माइनस थ्री क्यू एखाने होच्छे एक्स माइनस पी प्लस टू क्यू ये दुटो अंश आबार कमन होच्छे ताहले आमरा पाच्छी एक्स माइनस पी प्लस टू क्यू एटाके एकबारे लिखले पाबो एक्स प्लस पी माइनस थ्री क्यू एटार काज हये गेलो। एबार नेक्स्ट नयेरटा एरपरे नयेर दागेर अंकटा करछि नयेर दागेर अंकटा होच्छे टू इंटू स्क्वायर प्लस वन बाय स्क्वायर माइनस ए माइनस वन बाय ए माइनस सेवेन एटाके आमरा लिखते पारी टू इंटू ए माइनस वन बाय ए होल स्क्वायर प्लस टू इंटू ए इंटू वन बाय ए माइनस वन बाय ए माइनस सेवेन एटा करले होच्छे टू इंटू ए माइनस वन बाय ए होल स्क्वायर एटा होच्छे प्लस फोर माइनस वन बाय ए माइनस सेवेन ताहले आमरा पाच्छी टू इंटू ए माइनस वन बाय ए होल स्क्वायर माइनस वन बाय ए माइनस थ्री। এরপর এটা উৎপাদকে বিশ্লেষণ করব। তার আগে এটাকে কিছু ধরে নিই এ মাইনাস ওয়ান বাই এ সমান পি ধরছি তাহলে পি ধরলে প্রদত্ত রাশিমালা পাবো টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস থ্রি এটাকে যদি উৎপাদকে ভাঙি আমরা পাচ্ছি টু পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টু পি মাইনাস থ্রি এরপরে পি কমন নিলে टू पी माइनस थ्री वन कमन निले टू पी माइनस थ्री हलो ताले पाच्छी टू पी माइनस थ्री इंटू पी प्लस वन एरपरे पी एर मान बसिए देव ताले पी एर मान बसिए दिले आमादेर उत्तर हो जाबे पी एर मान होच्छे ए माइनस वन बाय ए ताले टू इंटू पी माइनस ताले टू इंटू ए माइनस वन बाय ए ताले माइनस थ्री तार परे अंशटा होच्छे ए माइनस वन बाय ए प्लस वन एटा हलो एरपरे एटाके आमरा लिखते पारी टू ए माइनस टू बाय ए माइनस थ्री इंटू ए माइनस वन बाय ए प्लस वन। एखन दशेर दागेर अंकटा करछि दशेर दागेर अंकटा होच्छे एक्स स्क्वायर माइनस एक्स इंटू वाई स्क्वायर प्लस वाई माइनस एक्स स्क्वायर प्लस एक ताले इखाने जो आमरा बंधनी भांगी ताले पाच्छी एक्स स्क्वायर वाई स्क्वायर माइनस एक्स वाई स्क्वायर प्लस वाई माइनस एक्स स्क्वायर माइनस एक्स ताले एरकम आमरा पाच्छी ताले इखान थेके आमरा एइभावे साजाते पारी एक्स स्क्वायर वाई स्क्वायर माइनस एक्स स्क्वायर वाई माइनस एक्स वाई माइनस एक्स वाई स्क्वायर प्लस एक्स वाई प्लस वाई एरपरे आमार थाकछे ताले प्लस एक्स स्क्वायर वाई प्लस एक्स स्क्वायर वाई
माइनस एक्स स्क्वायर माइनस एक्स তাহলে এইখান থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নিই তাহলে পাচ্ছি এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান পাচ্ছি এইখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে পাচ্ছি এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস y এদিক থেকে আমরা x কমন নিচ্ছি x কমন নিলে xy মাইনাস x মাইনাস 1 তাহলে তিন জায়গায় আমরা xy মাইনাস x মাইনাস 1 পেলাম তাহলে xy মাইনাস x মাইনাস 1 ইনটু xy মাইনাস y প্লাস x তাহলে এইভাবে অঙ্কটা হয়ে যাচ্ছে।